আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় বিজ্ঞান 15তম সপ্তাহের নমুনা উত্তর নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্টটি। আমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে 15তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম, সপ্তম অধ্যায় পৃথিবী ও মহাকর্ষ। পাঠ্যসূচি তো অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু পাঠ এক মহাকর্ষ, পাঠ দুই ও তিন অভিকর্ষ ও অভিকর্ষ স্তরণ পাঠ দুই থেকে তিন আর কি, পাঠ চার ভর ও ওজন, পাঠ পাঁচ ভর ও ওজনের সম্পর্ক, পাঠ ছয় পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণ ও বস্তুর ওজন, পাঠ আট থেকে নয় লিফটে ও মহাশূন্য ওজনের তারতম্য, ওজনহীনতা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, একটি কাগজ ও একটি ছোট ভারী বল নিয়ে এই পরীক্ষণটি সম্পন্ন করো। এক নম্বর, প্রায় 10 ফিট উচ্চতা থেকে বল ও কাগজটিকে ছেড়ে দাও এবং কি ঘটছে লক্ষ্য করো। দুই নম্বর, কাগজটিকে মুড়িয়ে একটি গোল বলের মতো তৈরি করো এবং বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো। কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পর্ক সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখো। সংকেত, ক নম্বর, উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময়ে মাটিতে পড়ছে কিনা, কারণ বিশ্লেষণ অভিকর্ষ স্তরণ ও ভরের প্রভাব। খ নম্বর, মহাকর্ষ অভিকর্ষ সূত্রের সঠিক ব্যবহার। প্রিয় বন্ধুরা, আমাদের এখানে যে অ্যাসাইনমেন্টটি দেওয়া আছে এই অ্যাসাইনমেন্টটি আমাদের সম্পন্ন করতে হবে এই দুইটি সংকেত অনুসারে, ঠিক আছে? নির্দেশনা হিসেবে রয়েছে এই অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে পাঠ্যপুস্তকের এই অধ্যায়ের সকল পাঠ সম্পন্ন করতে হবে, প্রয়োজনে অন্যের সাহায্য নিতে হবে। এপাশে রয়েছে আমাদের মূল্যায়ন রুব্রিক্স। প্রিয় বন্ধুরা, এখন আমরা দেখে নিব আমাদের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের নমুনা উত্তরটি। ঠিক আছে, আমরা এই অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করব আমরা এই সংকেত ক এবং খ অনুসারে, অর্থাৎ এই ক এবং খ সংকেতকে অনুসরণ করে আমরা এই অ্যাসাইনমেন্টটি আমরা সমাধান করব। তো চলো তাহলে দেখে নিই আমাদের অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তরটি। ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ যে সংকেতটি দেওয়া আছে ক নং, সেই ক নং সংকেতটির উত্তর আর কি। একটি কাগজ ও একটি ভারী বল 10 ফুট উচ্চতা থেকে ছেড়ে দিলে অভিকর্ষ বলের প্রভাবে মাটিতে পৌঁছায়। একই উচ্চতা থেকে একসাথে কাগজ ও ভারী বল ছেড়ে দিলে স্বাভাবিকভাবে একই সময়ে মাটিতে পৌঁছানোর কথা, কারণ বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই ভারী বল ও কাগজের উপর ক্রিয়াশীল অভিকর্ষ স্তরণ একই। সুতরাং একই সময় মাটিতে পড়ার কথা থাকলেও বাস্তবে তা ঘটে না। বাতাসের বাধার বিভিন্ন ভিন্নতার কারণেই মূলত এই ঘটনাটি ঘটে। বস্তু দুটিকে উপর থেকে ছেড়ে দিলে বাতাস তাদেরকে নিচে পড়তে বাধা সৃষ্টি করে। এই বাধা ভরের ও আয়তনের উপর নির্ভর করে। এখানে ভারী বলের চেয়ে কাগজের ক্ষেত্রে বাতাসের বাধার পরিমাণ বেশি হবে, তাই কাগজের আগে ভারী বলটি মাটিতে পড়বে। অভিকর্ষ স্তরণের প্রভাব, এই অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠের মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ স্তরণ বলে। বস্তুর ওজনের উপর অভিকর্ষ স্তরণের প্রভাব বিদ্যমান। নির্দিষ্ট ভরের কোনো বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের মানের উপর নির্ভরশীল। যেমন কোনো বস্তুর ভর 100 কেজি হলে বিষুবীয় অঞ্চলে বস্তুটির ওজন হবে 100 × 9.78 সমান সমান হবে 9978 নিউটন, এবং মেরু অঞ্চলে বস্তুটির ওজন হবে 100 × 9.8 সমান সমান 983 নিউটন। ভরের প্রভাব, বস্তুর ভর একটি ধ্রুব রাশি অর্থাৎ পরিবর্তনশীল, কিন্তু বস্তুর ওজন অভিকর্ষ স্তরণের উপর নির্ভর করে। যেসব কারণে অভিকর্ষ স্তরণের পরিবর্তন ঘটে এবং সেসব কারণে বস্তুর ওজনেরও পরিবর্তন হয়। চাঁদে অভিকর্ষ স্তরণের মান পৃথিবীর অভিকর্ষ স্তরণের প্রায় 1/6। আবার পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ স্তরণের মানে সামান্য তারতম্য ঘটে থাকে, ফলে বস্তুর ওজনেরও তারতম্য ঘটে। খ নং প্রশ্নের উত্তর, অভিকর্ষ, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কোনায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। দুইটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে তাকে অভিকর্ষ বলে, অর্থাৎ কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে
অভিকর্ষ বলে। মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর আকর্ষণ সম্পর্কে অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। মহাকর্ষ, এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে। সূত্র, মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং এই বল বস্তুকণাদ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে অভিকর্ষের প্রভাবে ভূমিতে পৌঁছায়। ভারী ও একটি হালকা বস্তু ছেড়ে দিলে এগুলো একই সময়ে ভূপৃষ্ঠে পৌঁছাবে। একটি কাগজ মোড়ানো তৈরি বল ও একটি কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দিলে দেখা যায় যে কাগজের মোড়ানো বলটি আগেই মাটিতে পৌঁছায়। যেহেতু বস্তুর উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না, তাই কাগজ ও কাগজের বলের উপর ক্রিয়াশীল অভিকর্ষ ত্বরণ একই, সুতরাং তাদের একই সময়ে মাটিতে পৌঁছানোর কথা। বাতাসের বাধার জন্য বস্তু দুটি ভিন্ন সময়ে মাটিতে পৌঁছায়। বাতাসের বাধা না থাকলে এগুলো অবশ্যই একই সময়ে মাটিতে পৌঁছাতো। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিষয় বিজ্ঞান 15তম সপ্তাহের নমুনা উত্তর। এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।